নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রে এক অঙ্গনওয়াড়ি কর্মীর সচেতনতায় বিপদ কাটল শিশুর, এ নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। এক অঙ্গনওয়াড়ি কর্মীর সচেতনতায় বিপদ কাটল শিশুর। প্রতিদিনের মতোই মঙ্গলবার শিশু ও মায়েদের খাবার দেওয়ার আগে টিফিন বাক্স পরিষ্কার কিনা পরীক্ষা করছিলেন খণ্ডঘোষ ব্লকের আরিন শিশু আলয়ের কর্মী চৈতালি দাস। তখনই তিনি দেখেন দুবছরের একটি শিশুর জন্য খাবার নিতে আসা বাক্সে রয়েছে নানা পোকামাকড়, এছাড়াও রয়েছে টিকটিকি ও আরশোলার বিষ্ঠা। সঙ্গে সঙ্গে তৎপর হন তিনি, ভালো করে সেই বাক্স পরিষ্কার করে তবেই খাবার দেন। তিনি বলেন বাক্সটির যে অবস্থা ছিল তাতে ওই বাক্স থেকে খাবার খেলে ওইটুকু শিশুর বিষক্রিয়া নিশ্চিত ছিল। ভাগ্যিস খাবার দেওয়ার আগে চোখে পড়েছিল, বিষক্রিয়া হলে তখনই আইসিডিএস কর্মী ও সহায়িকাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠত। তিনি জানান প্রতিদিন খাবারের পাত্র দেখে তবেই খাবার দেন তিনি। সহকর্মীদের উদ্দেশ্যে তার পরামর্শ, আপনারাও খাবার দেওয়ার আগে দেখে নিন, কিছু হলে তখন একটা শিশুর যেমন বিপদ হবে তেমনই আমাদেরও দোষ হবে। মাস আটেক আগে জামালপুর ব্লকের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের সাপ পাওয়া যায়। ওই খাবার খেয়ে বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ে, তাদের ভর্তি করা হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক হইচই পড়ে, সাসপেন্ড করা হয় কেন্দ্রের কর্মীদের। কয়েকদিন আগে খণ্ডঘোষ ব্লকের একটি আইসিডিএস সেন্টারে খাবারের টিকটিকি মেলে তাই নিয়েও শোরগোল পড়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে বারংবার। এবার দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। আইসিডিএস কর্মীর সচেতনতায় বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পেল একটি দুধের শিশু। এক অভিভাবিকা উষা সয় বলেন, আমরা এসে সব দেখলাম, কিছু বিষক্রিয়া হলে কর্মীর দোষ হতো। আর এক অভিভাবিকা প্রিয়া রায় বলেন, ওই কর্মীর ধন্যবাদ প্রাপ্য, এছাড়াও শিশুদের মায়েদের সচেতন হতে হবে। খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, চৈতালি দাসকে কুর্নিশ জানায়, উনি আজ সচেতন না হলে বড় বিপদ হতে পারত। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, প্রতিটি মা ও তার পরিবারকে সচেতন হতে হবে, না হলে সব সময় কর্মীদের দোষ দিলে হবে না। চৈতালি দাসকে তিনিও ধন্যবাদ জানান। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।